তো বন্ধুরা, নেক্সট ক্লাস আমি এখন আপাতত তোমাদেরকে ভয়েস ইনস্ট্রাক্ট করাবো। ভয়েস স্যাম্পেল আমার কাছে, আমার বই আছে, আমি এক্সাম্পল তুলে দেবো। একটা সাধারণ যে আইডিয়া সেটা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারবেন। আমার সামনে একটা গ্রামার বই আছে, আমি এক্সাম্পল তুলে দেবো এবং কীভাবে পরিবর্তন হয়েছে সুবিধা হবে, ঠিক আছে? তো প্রথম আজকে আমি শেখাবো কি ভয়েস চেঞ্জ। কি বলতো, ভয়েস চেঞ্জ মানে বাচ্চা পরিবর্তন বাংলায় বলে। বাচ্চা পরিবর্তন, ঠিক আছে? আবার তো বাচ্চা পরিবর্তন দু তিন রকম হয়। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ। আচ্ছা, কর্ম এটা বলতে বলতে কি কর্ম আর কর্তি দুজনেই একসঙ্গে হবে, ঠিক আছে? কর্তা কর্ম দুজনেই একই লোক, একই জিনিসকে বোঝাবে, তখন সেটাকে কী বলা হয়, কোয়াসি প্যাসিভ। তো অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা কী করবো, বাচ্চাগুলোকে প্যাসিভ ভয়েসে করবো। তো তার জন্য কতগুলো নিয়ম আমি আছে বলে দিচ্ছি। প্রথমত, এটা কি বলি, সাবজেক্ট, অবজেক্ট, মেন ভাব, বলি তো বুঝেছে, সাবজেক্ট অবজেক্ট এটা আছে, এরকম চেঞ্জ হবে। বি ভাব আসবে মাঝখানে, টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী বি ভাব, সাবজেক্ট হবে দি ওয়ার্ক, আর এটার সাবজেক্ট পরিবর্তন হবে বাই মি, আর কি আসবে, বাই আসবে। তার আগে কি বসবে, মেইন ভার্বের ফার্স্ট পার্টিসিপিয়াল ফর্ম, মেন ভার্বের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এবং সাবজেক্ট সময় অবজেক্ট হবে, তা চেঞ্জ হয়ে বসবে অবজেক্ট ফর্মে বসবে। এবং আই থেকে কি হবে, ই থেকে আস, ইউ থেকে ইউ, দে থেকে দিন, এগুলো যে চেঞ্জ করেছিলাম না চেঞ্জে কিছু, এইভাবে চেঞ্জ হয়ে কিন্তু বসবে, বুঝেছে? দেখো আমি তাহলে পরিবর্তনটা করে দিই। কি হবে, দি ওয়ার্ক, কন্টেন্স, প্রেজেন্ট ডমিনেন্ট, কি ভাবে যদি ওয়াইজ মূল হয় পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম, আই থেকে দেখো এক্সাম্পলটা দেখে নাও, খুব সোজা, কোনো সমস্যা নেই, ভয় পাবে না, কোনো ব্যাপার নয়, এগুলো কোনো ব্যাপারের মধ্যে পড়ে না, এটা সোজা। যারা পাচ্ছ না, আমার নিয়ম অনুযায়ী ফেলো, সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট বি ভাব একটা আসবে, টেন্স অনুযায়ী বাই আসবে, আর মূল ভাবের পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হবে, ঠিক আছে? তো এই কিছু এক্সাম্পল আমাকে করাতে হবে। এটা কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? আচ্ছা,
রাম ইজ সিঙ্গিং এ সং, এটা কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা করো নিয়ম অনুযায়ী, ই সং ইজ বিভাব প্রেজেন্ট টেন্স অনুযায়ী, বিভাব যেমন থাকে সেটা লাগবে আর কি। এই যে আসবে বিং, কন্টিনিউয়াস টেন্সে কি আছে? টেন্সে কি আছে? বিং আছে, এক্সট্রা ওয়ার্ড বিং, বি আই এন জি। আর বাকি যাচ্ছে তোমার বোঝা গেছে? দেখো কন্টিনিউয়াস টেন্সে সে পাস্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক, কি হবে? বিং আছে, পাস্ট কন্টিনিউয়াস কিংবা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে যে নিয়ম আছে তাই থাকবে, আর এক্সট্রা ওয়ার্ড কি আসবে? বিং আছে, বিং আছে। দেখে নাও, হি হ্যাজ কোল্ড মি, হি হ্যাজ কল্ড হিম, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, আচ্ছা মি, মিটা চেঞ্জ হয়ে সাবজেক্ট ফর্মে এলে কি হবে? আই, ঠিক আছে। তারপরে কি হবে? হ্যাভ হবে, বিন আসবে, এক্সট্রা ওয়ার্ড। সরি, আই হ্যাভ বিন কল বাই হিম, প্রেজেন্ট ইন্ডেফিনাইট, পাস্ট ইন্ডেফিনাইট, টেন্স অনুযায়ী পরিবর্তন হবে, কোনো চিন্তা নেই। যা যেভাবে নিয়ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, কী হবে? এক্সট্রা ওয়ার্ড বিং আসবে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এক্সট্রা ওয়ার্ড বিন আসবে, বিন। আচ্ছা এবার ফিউচার টেন্স, এটা ফিউচার টেন্স, এই নেসেন্স এন্ড প্রেজেন্স এন্ড প্রচুর এক্সাম্পল করাবো, তো সেগুলো আগে একটু ডেফিনেশন এটা হয়ে যাক, এক্সাম্পল না করলে বুঝতে পারবেন। করে ফেলো নিয়ম অনুযায়ী, এর ক্ষেত্রে যা ছিল বি ভাব সেটাই বোঝা যাবে, উইল, এটা ক্ষেত্রে ঠিকই আছে বি, আর যা নিয়ম ছিল তাই থেকে ইউ হবে। দেখে নাও, দুই এখানে বি, ফিউচার টেন্সের ক্ষেত্রে কি বি আসছে, কন্টিনিউয়াসে বিং আসবে, পারফেক্ট টেন্সে বিং আসবে, আর বাকি ক্ষেত্রে যে নিয়ম যা তাই। সাবজেক্ট টু অবজেক্ট ফর্মের মধ্যে যেগুলো বলে দিলাম, আই থাকলে এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, ই থাকলে হিম, সি থাকলে হাই, দে থাকলে দেন, ইউ থাকলে ইউ, উই থাকলে আস। এগুলো এদিকেও মানে এগুলো এদিকেও যাবে, এদিকে যাবে, এটা যখন এর পাশে আসবে আই হয়ে যাবে, আর সে পাশে যখন মি হয়ে যাবে। ঠিক আছে, হ্যালো দেখালো সব, ঠিক আছে এবার এক্সাম্পল চলে যাবো, ইনভাইটেড সেন্টেন্স। ইম্পারেটিভ
যারা ইম্পারেটিভ সেন্টেন্স সম্বন্ধে পড়ে আসেনি তাদের কিন্তু আমি এখানে বোঝাতে পারবো না। তোমাদের যদি কেউ পড়েনি তাহলে আগের আমার যে ভিডিওটা আছে ওটা দেখে দেখে আসো। এক্সাম্পল ইউ এখানে উচ্চ, আমি সবসময় জানি তো এর ক্ষেত্রে কি আছে, দেখো লেট, তারপর সাবজেক্ট, তারপরে বি মেইন ভাবে পাস্ট পার্টিসিপ। এটা কি বোঝালে? অর্ডার বোঝালে। কি বোঝালে? অর্ডার। লেট বসাবে, সাবজেক্ট বসবে, বি বসবে, মেন ভাবে পাসওয়ার্ড বসবে, করো। অর্ডার যখন অর্ডার বোঝাবে, ডু দ্য ওয়ার্ক, লেট, সাবজেক্ট, বি, মেন ভাবে পাস্ট ফুল। হয়েছে? আর এক্সাম্পল দিই, ডুর, দ্য ডু, লেট, দ্য ডুর, বি, ওপেন্ড। আরেকটা এক্সাম্পল, আচ্ছা এর যখন অ্যাডভাইস বোঝাবে, অ্যাডভাইস যখন বোঝাবে, লাভ, CHILDRE, ঠিক আছে, লাভ দ্য চিলড্রেন, ঠিক আছে, এটা কি বোঝাচ্ছে? এটা কিন্তু অ্যাডভাইস বোঝাচ্ছে, এর ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম হবে। অ্যাডভাইস ক্ষেত্রে বোঝালে চিলড্রেন শুড বি লাভড, ঠিক আছে, সাবজেক্ট এসছে, শুড বি এসছে, আর মেন ভাবে পাস্ট পারফেক্ট ফর্ম। হয়েছে? দেখো এক্সাম্পলগুলো দেখো, লাভ দ্য চিলড্রেন কিন্তু অ্যাডভাইস বোঝা যায়, এইটা কিন্তু বুঝতে হবে যে অ্যাডভাইস কোনটা আর অর্ডার কোনটা, না হলে কিন্তু বুঝতে পারবে না। চলে যায় ইম্পর্টেন্ট সেন্স, আরও একটা আছে রিকোয়েস্টেড, রিকোয়েস্ট বোঝালে কি হবে, টেন্স রিকোয়েস্ট। একটা এক্সাম্পল তুলে দেওয়া, এটা কি আসবে? ইউ আর রিকোয়েস্টেড টু আসবে, টু ডু দ্য ওয়ার্ক। যেটা আছে সেটা বসবে, প্লিজের পরে কি আসবে? ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু আসবে, বাকি যা আছে তুলে দিতে হবে। দেখো এই রিকোয়েস্টের ক্ষেত্রে কী আছে, বিল প্লিজ দিয়ে যদি শব্দ আসে, ইউ আর রিকোয়েস্টেড টু আসবে, আর বাকি যেটা আছে বুঝে যাবো। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, প্লিজ গো দেয়ার, দেখে ভালো, ইউ আর ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার,
কিছু বুঝতে না পারলে হাতের অক্ষরে দাদা লিখছি তো একটু সময় ইয়ে হচ্ছে, কেউ বুঝতে না পারলে কিন্তু বলবে। আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। ইম্পারেটিভ সেন্টেন্স আরও একটা হয় আরেকটা নিয়মে, সেটা কী দিয়ে হয়, লেট দিয়া। ঠিক আছে, লেট দিয়ে কী হলো, লেট হিম ক্যামেরা, ঠিক আছে। লেটের ক্ষেত্রে কী হবে, লেট প্রথমে দেখে যাবে, তারপরে কি অবজেক্টটা সাবজেক্ট হবে, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হবে, ঠিক আছে। ঠিক আছে, তারপরে বি আসবে, মেন ভার্বের ফার্স্ট ফর্ম আসবে, ঠিক আছে। হয়েছে, আর কি আসবে, আর এফ অবজেক্ট আসবে, ঠিক আছে। অবজেক্ট মানে অবজেক্ট তাকে বাই আসবে, দেখো ভালো করে, লেট হিম বাই এ ক্যামেরা, লেট আসবে প্রথমে, তার সাবজেক্ট অবজেক্টটা সাবজেক্ট হবে, বি আসবে, মেন ভাবে পার্সোনাল ফর্ম আসবে, বাই আসবে, অবজেক্ট আসবে। এটাকে আমি চেঞ্জ করে দেখি, লেট এ ক্যামেরা, বি বট বাই হিম, ওই হিম থাকলে এখানে হিম আসবে, চেঞ্জ হবে না, যেহেতু এ টেন্স হয়ে আছে, এটা কমপ্লিট সেন্টেন্স হয়ে আছে, সেই জন্য ভিম থাকলে হিম আছে। লেট দিয়ে আপ আসলে এক্সাম্পল বোঝা গেছে। এবার আমরা যাব ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডু ইউ সি দ্য ওয়ার্ড, দেখো আমি একটা ভালো নিয়ম বলে দিচ্ছি তোমাদেরকে, যখন দেখবে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে সেটাকে কী করে ফেলবে আগে, সেখানে এর ক্ষেত্রে এই সব ডু ভাব হ্যাভ ভাব দিয়ে সেগুলোকে আগে নিজে ভেবে নাও, এটা যদি চেঞ্জ হয়ে হতো ইউ সি দ্য ওয়ার্ড, তাই তো আমি এখন কোশ্চেন করছি বলে ডু ইউ সি দ্য ওয়ার্ড হয়েছে, না হলে এমনি করলে কী হবে, ইউ সি দ্য ওয়ার্ড, এটাকে চেঞ্জ করো না, এই এর কাছে ভয়েস করো, দ্য ওয়ার্ড ইজ সিন বাই ইউ, এবার ইজটাকে সামনে নিলাম, এটাকে কোশ্চেন করে ফেলো, ইজ দ্য ওয়ার্ড সিন বাই ইউ, এর উত্তরটা কিন্তু এটা, এর উত্তরটা কিন্তু এটা, আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য বললাম, এটাকে তোমরা যদি ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ভেবে নাও দেখবে তারপর বি ভাবটা সামনে এনে দিলে ওটা চেঞ্জ হয়ে যাবে, বুঝে গেছি, দেখো ভালো করে, ডু ইউ সি দ্য বার্ড, অর্থাৎ ইউ সি দ্য বার্ড, দ্য বার্ড ইজ সিন বাই ইউ, আবার ইজটাকে সামনে এনে দাও, ইজ দ্য বার্ড সিন বাই ইউ, অর্থাৎ এর উত্তর কিন্তু এটা। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিই, হ্যাজ হি ডান ইট, দেখো এটাকে অধিপত্য কি হতো, হি হ্যাজ ডান ইট, এটা কোন টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে কী আছে, বি আছে, বি বিন আছে, তাহলে কী হবে, ইট হ্যাজ বিন ডান বাই হিম, এটা এ করে দাও, হ্যাজটাকে সামনে দাও, হ্যাজ ইট ডান বাই, হ্যাজ ইট বিন ডান, হ্যাজ ইট
been done by him. দেখো বোঝা গেছে কোশ্চেন শুরু, অর্থাৎ এটার উত্তর কিন্তু এটা, এটার উত্তর কিন্তু এটা, বোঝা যাচ্ছে কিনা দেখো কাছাকাছি আছে, আতরক্ষণ না বুঝতে পারলে সবাই বলবে। আর সবচেয়ে বড় কথা ক্লাসটা কেমন হচ্ছে সবাই কিন্তু জানাবে। আচ্ছা এই আমার ইন্টারগ্রেটিভ দুরকম আছে, আরেকটা আছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, দেখো এটা কোশ্চেন সুযোগ বাক্য, হোয়াট দিস ডব্লিউ ইউ ওয়ার্ড দিয়ে শুনেছি, ডব্লিউ ইউ ওয়ার্ডের ক্ষেত্রে কী হবে, ডব্লিউ ইউ ওয়ার্ডটা সামনে থেকে যাবে, ডব্লিউ ইউ ওয়ার্ডটা সামনে থেকে যাবে, ঠিক আছে। তারপর কী আসবে, বি ভাব, মেন ভাব, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ফর্ম আর বাই অবজেক্ট, তাহলে এটা কী হবে, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ, তোমাদের কী চাওয়া হয়েছে, ভালো করে দেখো ডব্লিউ জোয়ার বিভাগ বুঝবে, মূল ভাবে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা ছোটো করে লিখছি দেখে নাও, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভালো করে দেখে নাও, এটা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই আর ঠিক আছে। আচ্ছা আরেকটা করি, কি এক্সাম্পল আছে, হোয়াই ডিড দ্য টিচার পানিশ, বুঝছে এটাও কোশ্চেন সুযোগ, ডব্লিউ জি ওয়ার্ডের দিকে দেখেছো হয়েছে, তারপর বিভাগ হয়েছে, দেখো ভালো করে যেটা নিয়ম ফেলা আছে সেই নিয়মে করো, তোমার বাড়ি খাতায় করে ফেলো, খাতায় করে ফেলো, এই জন্য আমি বলে সাবজেক্ট পাচ্ছি না, আমি বলে কী হলো ব্যাপারটা কোশ্চেনের মধ্যে আসছে, হোয়াই ওয়াই আর ইউ, ঠিক আছে হোয়াই ওয়াই আর ইউ, পানিশড বাই দ্য টিচার, দেখ বিভাবের ডব্লিউ এইচ কোশ্চেনের মূল জিনিস হচ্ছে ডব্লিউ ইউ আর হবে, তারপর বিভার হবে, তারপর সাবজেক্ট হবে, এই নিয়মটা তো থেকেই যাবে, না হলে ডব্লিউ এইচ থেকে ডব্লিউ এইচ হবে কী করে, এই নিয়মটা তার কন্টিনিউ থাকবে, যারা উঁচু ক্লাস নাইনটিনের ক্ষেত্রে বলছি সবসময় ভাববে ডব্লিউ জোয়ার কোশ্চেন তৈরি করতে গেলে ডব্লিউ জোয়ারের পর বিভাগ বসে, তো সুতরাং ডব্লিউ জির পর বিভাগ আনবে, তারপর সাবজেক্ট আনবে, তারপর যা নিয়ম আছে সেই নিয়ম নিয়ে নেবে, নাইন টেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট খুব এগুলো। আচ্ছা হয়ে গেল, আর কিছু কিছু এক্সাম্পল আছে সেগুলো, যেমন কগনেট অবজেক্ট, হি র্যান এ রেস, সরি হি র্যান এ রেস, রেস আর রান দুটোই একই জিনিস, কগনেট সাবজেক্ট ভার বার কী হয়ে যাচ্ছে, অবজেক্ট একই জিনিস, ঠিক আছে। আর যেমন আর কি হয়েছে, হি হ্যাভ এ ফট এ হি হি ড্রিমড, ডিআর ইএম টি ড্রিমড এ ড্রিম, হি ড্রিমড এ ড্রিম, ড্রিম এও সাবজেক্ট একই জিনিস, এদের ক্ষেত্রে কীভাবে হয় একই জিনিস, ই রেস পাস্ট টেন্সে আছে, আজ রান বাই হি, এগুলোকে কগনিটিভ অবজেক্ট বলে আর কি, এগুলোকে কগনিটিভ অবজেক্ট বলে আর কি, এগুলো একই
ও চেঞ্জ চেঞ্জের কোনো সমস্যা নেই, ঠিক আছে। আরেকটা ক্ষেত্রে দুটো সাবজেক্ট যখন বা দুটো অবজেক্ট যখন আসবে তাদের ক্ষেত্রে কি হবে আমি দিচ্ছি, ইংলিশ যেহেতু সাবজেক্টের মধ্যে পড়ে সেই জন্য ই বড় হবে, রাম টিচেস আস ইংলিশ। দেখো এই দুটো এখানে কিন্তু দুটো কি আছে অবজেক্ট আছে, তো দুটো সাবজেক্ট ওর ক্ষমতা রাখে, তো কি হবে হবে দেখছো, ইংলিশ প্রেজেন্ট টেন্সে আছে, টট আস যেটা ছিল সেটা বাই রাম, অথবা এটা হতে পারে ইউ সরি ইউ হবে কেন, ইউ থেকে আস যেহেতু আছে উই আর টট ইংলিশ বাই রাম। দেখো দুটো ইংলিশ দেখে নাও এক্সাম্পল, এটাও একই এটা দুটো রকম হবে, ভালো করে দেখো এটা কি ট্রানজিটিভ ভার্ব, কি ভার্ব উইথ টু অবজেক্ট, দি ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। আরেকটা এক্সাম্পল দেখো এটা অন্য কিছু হয়, দি ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এটা কমপ্লিটের জন্য আসছে, ঠিক আছে প্রেসিডেন্ট এটা কিন্তু কি এটাকে কি বলে বলো তো, কমপ্লিমেন্ট নট এটা অবজেক্ট, নট অবজেক্ট এটা হচ্ছে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কিন্তু সাবজেক্ট হতে পারে না, ধরুন এটা কি হবে হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট বাই দেন, নট প্রেসিডেন্ট কিন্তু সাবজেক্ট হবে না, প্রেসিডেন্ট কিন্তু সাবজেক্ট হবে না, এগুলো কিন্তু মন দিয়ে দেখবে। আরেকটা কথা লিখে দিই, নো 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 ভার্বের পর কি বসে টু বসে, আমি এক্সাম্পল দিয়ে দিই, হি নোজ মি আই ওয়াজ সরি আই অ্যাম নোন বাই সরি 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 এখানে টু হিম, এই দেখো নোনের পরে কিন্তু টু আসবে, এরকম কিছু কিছু ওয়ার্ডের আছে পরে কিন্তু বিভিন্ন জিনিস আছে, এই নো শব্দ যখন এ থাকবে তখন তার ক্ষেত্রে কিন্তু কী আসবে টু আসবে। অনেক বড় হয়ে যাচ্ছে ক্লাস, আর একটা দুটো করে আমি ছেড়ে দেবো। আচ্ছা আরেকটা কোশ্চেন আছে, ভার্ব উইথ এ কমপ্লিমেন্ট, ভার্ব উইথ এ কমপ্লিমেন্ট যেমন
হানি টেস্ট সুইট, এগুলো কি পরিবর্তন হবে? হানি ইজ সুইট হুইন ইট ইজ টেস্টেড, হুইন ইট ইজ টেস্টেড। দেখো এইগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম চেঞ্জ হবে সব, এর কোনো নিয়ম টিয়ম কিছু নেই, ঠিক আছে? এর কোনো নিয়ম টিয়ম নেই, ঠিক আছে? আবার একটা আর একটা উদাহরণ দিই, দেখে নাও। হানি ইজ টেস্ট সুইট, হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা তো হয় না, ঠিক আছে? এইটা কিন্তু কমপ্লিমেন্ট, এটা কিন্তু কমপ্লিমেন্ট, এটা সুতরাং এটা কিন্তু অবজেক্ট হওয়ার ক্ষমতা নেই। এই জন্য বলেছি হানি ইজ সুইট হোয়েন ইট, হানিটাকে আনা হয়েছে ইট ইজ টেস্টেড। আচ্ছা আর একটা করি, আর একটা দি, দ্য রোজ স্মেল সুইট, দ্য রোজ স্মেলস সুইট, ঠিক আছে? সুইটটা কিন্তু এই স্মেলের জন্য বোঝানোর জন্য, দ্য রোজ রোজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড, যখন এটা গন্ধ নেওয়া হয়। এই দেখো এক্সাম্পল হলো, আচ্ছা আরো কিছু এক্সাম্পল আছে, ভার্ব উইথ কমপ্লিমেন্ট ছিল, এবার আসবে ভার্ব উইথআউট কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট পিছনে নেই। যেমন দ্য কাউ ইজ মিল্কিং, কেউ তার নেই, কোনো নেই, পাশে কিছু নেই, কেউ নেই, কোথাও নেই, কিছু নেই। দেখো কাউ একলাই মিল্কিং হচ্ছে, কাউ দ্বারা কে কী করছে কোনো সময় নেই, এর ক্ষেত্রে কী আসবে? দি কাউ ইজ, যেমন কম্পিটিশন মিল্কিং মিল্কড, দ্য কাউ ইজ বিং মিল্কড, কন্টিনিউয়াস টেন্সে আছে, বুঝিয়েছি আর কেউ নেই, আমিও এখানে কেউ জানি যে আছে তাকে দিয়ে করে দিয়েছি, কারোর দ্বারা করা হচ্ছে, ইম্পর্টেন্ট। ভার্ব উইদাউট উইথ কমপ্লিমেন্ট যেটা হয়েছিল, কমপ্লিমেন্ট ছিল সেটাকে কী করা হয়েছে, আর ভার্ব উইদাউট কমপ্লিমেন্ট। আচ্ছা হয়ে গেল, আর লাস্ট ক্লাস বড়ো হয়ে অনেক বড়ো হয়ে গেছে, সে মাথা খারাপ অবস্থা। এবার আর একটা এক্সাম্পল দিই, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে কি ভয়েস চেঞ্জ। এক্সাম্পল, উই নো দ্যাট দ্যাট কলম্বাস, জিএস কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, তাই তো? এটা কি হবে দেখো, ইট ইজ নোন টু আস, দেখো দুটারই চেঞ্জ হচ্ছে, কোনটাই? আই উই নো, তাহলে কীটা? উই নো চেঞ্জ করলে ইট ইজ নোন টু আস দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস, মাথা খারাপ অবস্থা, দুটো করে আছে, দেখো উই নো একটা আছে আর কলম্বাস ডিসকভার দুটোই আছে। বেশি এক্সাম্পল দেবো না, তোমাদের গ্রামাবি থাইলে একটু দেখে নেবে, এগুলো খুব আননোন জিনিস, ঠিক আছে?
Someone has stolen my purse. দেখো এটা পারফেক্ট টেন্স করা আছে, এটা কেউ যদি ভালো করে বোঝো বুঝতে পারবে এটা পারফেক্ট টেন্সের, সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ পারফেক্ট টেন্স করা আছে। এটার ক্ষেত্রে কী হবে, মাই পাস তো আগে আসবে, হ্যাজ বিন আসবে পারফেক্ট টেন্সে, স্টোলেন, আর সামনের বাই সামন কোনো দরকার নেই, এখানে ফুলটা আমার কেউ চুরি করেছে, এরকম করে প্রচুর এক্সাম্পল আছে, এগুলো গ্রামের ভিতরে তোমরা খুঁজবে কিছু কিছু অজানা পাবে। আর যেমন আমি যখন তোমাদের আরও প্রচুর পরিমাণে একটা প্রতিদিন একটা করে প্রচুর ভয়েস চেঞ্জ একসঙ্গে এক্সাম্পল দিয়ে করাবো তখন তোমরা অনেক কিছু পাবে। তো ভয়েস চেঞ্জের আজকে এই পর্যন্ত, যারা নিয়মটা বুঝতে পেরেছো আমাকে কমেন্ট করে জানাবে, এবং যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো আজকে এইটুকুই, যারা বুঝতে পারবে না পরে ক্লাসে বলবে যে স্যার আরেকবার করা, আমি করিয়ে দেবো কিন্তু, ঠিক আছে? আমি চাই তোমরা সব ইংরেজি শেখো, টেক্সটটাও পড়ো, ঠিক আছে? টেক্সটটা পড়ো, এইখানে কি বলতো ভয়েস চেঞ্জটা করে ফেললে তোমরা কিন্তু টেক্সট বইতে যে গ্রামারগুলো আছে সেগুলো করে ফেলতে পারো। বিশেষ করে 9-10 ছেলে যারা আছো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি তাদেরকে এমনিতেই উইদাউট এনি রুপিস, কোনো টাকা পয়সা ছাড়া তোমাদের কিন্তু আমি সাহায্য করবো, আমি প্রমিস করছি। তো আমার না কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা ওখানে কমেন্টে কন্ট্যাক্ট নাম্বার চাইবে, যারা কন্ট্যাক্ট চাইবে তাদেরকে আমি দিয়ে দেবো। তো তারা কোনোভাবে যে কোনোভাবে সাহায্য করতে চাইলে আমি কিন্তু 9-11-12 পর্যন্ত সবাইকে কিন্তু সাহায্য করতে পারি, ঠিক আছে? তো আজকে এইটুকুই, পরের ক্লাসে অন্য কিছু।